আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক গতকালকে পুরো ফেসবুক জুড়ে একটি নিউজ ভাইরাল হয়েছিল যে কুমিল্লা নাকি বিভাগ হয়েছে তো এই নিউজটি ভাইরাল হওয়ার পর আমি ফেসবুকে ঘাটাঘাটি করি ফেসবুকে দেখলাম অনেকে পোস্ট করেছেন কুমিল্লাবাসীকে অভিনন্দন জানিয়েছেন বা কুমিল্লা বিভাগ হওয়ার পর যে যে জেলাগুলো কুমিল্লার অধীনে থাকবে তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন তো আমি ইউটিউবে ঢুকে সার্চ করি কুমিল্লা বিভাগ হওয়ার ব্যাপারে তো সেখানে নতুন কোনো ভিডিও আমার চোখে পড়েনি সবগুলো পুরাতন ভিডিও যেগুলো কুমিল্লা বিভাগ হওয়া নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল এই জাতীয় ভিডিও আমার চোখে পড়ে দর্শক এই নিউজ দেখার পরে আমি ফেসবুকে এরকম নিউজ খুঁজতে থাকি খুঁজতে থাকি দেখি যে এরকম কোনো নিউজ নাই পরবর্তীতে আমার মধ্যে আমার একজন সিনিয়র ভাই সদস্য তিনি একটি একটি পোস্ট পোস্ট করেছেন যে যে ফেসবুকে কুমিল্লা বিভাগ হওয়া নিয়ে ভাইরাল হয়েছে এটি সম্পূর্ণ গুজব তা আমি যেহেতু অলরেডি ফেসবুকে দেখেছি যে কুমিল্লা বিভাগ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এরকম পোস্ট দেখলাম অভিনন্দন হয়েছে তো আমি তার কমেন্টে লিখি যে ভাই ঘটনা কি সত্যি নাকি তো তারপর তিনি আমার কমেন্টের মধ্যে রিপ্লাই করেন জাতীয় বাস্তবায়ন কমিটির যে মিটিং হয়েছিল মিটিং এর মধ্যে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর একটা পিকচার আমাকে দিয়েছেন এবং ডেইলি যুগান্তরের অনলাইন পোর্টালের একটি স্ক্রিনশট আমাকে দিয়েছেন যেটার মধ্যে ডেইলি যুগান্তর নিউজ করেছে যে ফেসবুকে কুমিল্লাবাসীকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হচ্ছে এবং কুমিল্লা নাকি বিভাগ হয়েছে এটা বলে গুজব ছড়ানো হচ্ছে তো তার এই ডকুমেন্ট এই ইয়াটা দেখে পিকচার দেখে দুইটা স্ক্রিনশট দেখে আমার ফুল্লি ধারণা হয়ে যায় যে আসলেই এটা একটা গুজব কিন্তু গুজবটা গতকালকে এত পরিমাণ ভাইরাল হয়েছে আর বাংলাদেশের মানুষ এতই বোকা যে যেকোনো গুজবকে মানে নতুন একটা কিছু পেলেই সেটা গুজব নাকি সত্য না মিথ্যা কোনোটাই বাছাই করে না সবটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেটাকে ভাইরাল করে দেয় যেমনটা হয়েছে কুমিল্লার এই বিষয়টি আসলে কুমিল্লা বিভাগ কোনো সিদ্ধান্ত হয় নাই দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেইলি যুগান্তরের অনলাইন পোর্টালে যে নিউজটি দেওয়া ছিল আমি সেটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি এই যে আপনারা এখন দেখছেন আবার আরেকটা স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছে জাতীয় বাস্তবায়ন কমিটি কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্তর একটা কপি আমি আপনাদেরকে স্ক্রিনশটে দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে স্ক্রিনশটটা দিলাম এটার মধ্যে কি আপনারা দেখেছেন যে কুমিল্লা বিভাগ হয়েছে এরকম কোনো কিছু লেখা আছে এরকম কোনো কিছু লেখা নেই তারপরেও এক ধরনের কুচক্রি মহল তারা এই গুজবটি ছড়িয়েছে এই গুজবটি ছড়ানোর পর অনেকে ভাবছে যে এটা যেহেতু একটা ট্রেন্ডিং টপিক এটা যেহেতু এখন ভাইরাল টপিক এটা নিয়ে পোস্ট করলে বা এটা নিয়ে ভিডিও বানালে পোস্টগুলো বা ভিডিওগুলো ভাইরাল হবে তারা সেই সুবাদে পেজের লাইক এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা এই কাজগুলো করেছে যার কারণে গতকালকে ব্যাপক পরিমাণে এই নিউজটি ভাইরাল হয়েছে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাই আসলে কুমিল্লা এখনও বিভাগ হয় নাই এরকম কোনো ঘোষণা আসে নাই যদি আসে তাহলে তো সেটা সবাই জানতে পারবে তো গতকাল কি শুধু এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল আর যদি এটা বাস্তবে কুমিল্লা বিভাগ হতো তাহলে কিন্তু টিভি চ্যানেলও এটা নিয়ে নিউজ হতো কিন্তু টিভি চ্যানেল এরকম কোনো নিউজ করে না জাতীয় যেই ইলেকট্রিক মিডিয়া গুলো আছে প্রিন্স মিডিয়াগুলো আছে কোনোটাতেই কিন্তু এরকম কোনো নিউজ আসে না বরং চ তারা আরও প্রচার করেছে যে এটা একটা গুজব তো সুতরাং এটা যেহেতু গুজব আমাদেরকে গুজবে গান দিলে হবে না যেটা সঠিক সেটা আমাদেরকে জানতে হবে তো আমি আপনাদেরকে সঠিক সঠিকটি জানিয়ে দিলাম যে কুমিল্লা এখনো বিভাগ হয়নি এরকম কোনো ঘোষণা আসেনি সুতরাং যারা অভিনন্দন জানিয়ে পোস্টগুলো করেছিলেন তারা মেহেরবানি করে পোস্টগুলো ডিলিট করে দিন কারণ আপনাদের কারণে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ ভুল পথের দিকে হাঁটে সুতরাং যারা এই পোস্টগুলো করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা করে দিন আর এই ভিডিওর মাধ্যমে যেহেতু আপনারা একেবারে সঠিক নিউজটি পেয়েছেন আশা এই আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সবাই সঠিক ঘটনাটি জানতে পারে এবং আসলেই কি কুমিল্লা বিভাগ হয়েছে নাকি হয় নাই এই বিষয়টাও যাতে অবগত হতে পারে তো দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে